কম বেশি সবাই কিন্তু সকাল কিংবা বিকেলে নাস্তার জন্য নুডলস রান্না করে। সাধারণভাবে নুডলস রান্না না করে মাঝে মধ্যে কিন্তু ভিন্নভাবেও রান্না করা যায়। শীতের সকালে যদি গরম গরম নুডলসের স্যুপ পাওয়া যায় খেতে কিন্তু মন্দ হয় না। আমার আজকের রেসিপি ম্যাগি নুডলস স্যুপ। এটা রান্না করা যেমন সহজ, খেতে তেমনই মজার, সময় লাগে খুবই কম। এই জন্য একটা প্যানে আমি 1 চা চামচ তেল দিয়ে নিচ্ছি, 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন কুচি, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি আদা কুচি, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। এবার একটুখানি এটাকে ভেজে নিতে হবে। রসুন কুচি যখন ব্রাউন কালার হয়ে আসবে এই পর্যায়ে 1/2 কাপ দিয়ে দিচ্ছি মিক্সড ভেজিটেবল, এর মধ্যে আছে কর্ন, গাজর আর মটরশুঁটি। এগুলো যেহেতু ফ্রোজেন তাই বেশিক্ষণ লাগবে না এগুলোকে ভেজে নিতে, প্রায় 2 মিনিটের মতো মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। আজকে আমি একটা ম্যাগি বার রান্না করব। ¼ চা চামচ দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার গুঁড়ো, 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস এবং দিয়ে দিচ্ছি নুডলস মশলা। অপেক্ষা করব একটা বলক আসা পর্যন্ত। এখানে আমি 1 প্যাকেট ম্যাগি নিয়েছি, এই প্যাকেটে 2টো ম্যাগি বার থাকে, তার মধ্যে আমি 1টা নিয়ে নিব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। পানিটা যখন ফুটে উঠবে এখন আমি ম্যাগি বারটা দিয়ে দিচ্ছি, তবে চাইলে এটাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করেও দিতে পারেন। ম্যাগিটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ টমেটো সস। এর মধ্যে আমি আরও একটি উপকরণ অ্যাড করব, সেটা হচ্ছে ডিম। একটা ছোট্ট বাটিতে ডিমটাকে ভেঙে নেওয়ার পরে আমি এই স্যুপের মধ্যে দিয়ে দিচ্ছি, সরাসরি হাড়ের মধ্যে দিচ্ছি না, কারণ অনেক সময় ডিম কিন্তু নষ্ট হতে পারে। আমি 2টো ডিম দিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং 5 থেকে 6 মিনিট মিডিয়াম হিটে জাল করে নিব। ডিম এবং নুডলস দুটোই সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লেবু রস, তারপর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নিব। খুব বেশি সময় লাগে না, 7 থেকে 8 মিনিট টাইম লাগে এটা তৈরি হতে। ব্যাস রান্না হয়ে গেল গরম গরম ম্যাগি স্যুপ, খেতে কিন্তু অসাধারণ। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন ঝটপট রান্না। আশা করবো আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই রান্না করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।